পোলেসের জালে ভাঙড়ের দৌদণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম, উচ্চ রক্তচাপ আরাবুল ইসলামের, তাই তাকে জেলে রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তবে শেষ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালতের বিচারক। 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর নিঃসন্দেহে প্রথম কোনো বড় রাজনৈতিক নেতা গ্রেফতার। পঞ্চায়েত ভোটের সময় অশান্তি, মনোনয়নে বাধা দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ। ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। বাংলায় তৃণমূল জামানায় ভাঙড় এবং আরাবুল ইসলাম সমর্থক হয়ে উঠেছিল, তবে ভাঙড়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জেতার পর সেই ধারণা অনেকটাই বদলেছে। আর এই আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। যদিও এদিন যেভাবে আরাবুলকে আদালতে তোলা হলো, কেউ দেখে চিনতেই পারবেন না, একেবারে সাদা কাপড়ে শক্ত করে বাঁধা মুখে। কেউ কেউ বলছেন মুখ লুকোচ্ছেন তাজা নেতা। আরাবুলকে আচমকা বৃহস্পতিবার বিকেলে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয়, আর সেখান থেকে গ্রেফতার করে সোজা লালবাজারে আনা হয় ভাঙড়ের তাজা নেতাকে। পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন জমা থেকে শুরু করে গণনা পর্যন্ত হিংসা জিয়ে রেখেছিল ভাঙড়। সে সময় বারবার অভিযোগে নাম জড়িয়েছিল আরাবুলের। আরাবুলকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আইএসএফ কর্মী খুনের মামলায়। পঞ্চায়েত ভোটের আবহে বিজয়গঞ্জ বাজারে আইএসএফ তৃণমূলের সংঘর্ষে মাইনউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান, আর সেই ঘটনায় গ্রেফতারি বলে জানা যায়। এদিন শুনানি পর্বে 14 দিনের পুলিশ হেফাজতে চান সরকার পক্ষের আইনজীবী এবং অন্য অভিযুক্তদের চিহ্নিত করতে এবং এই ঘটনায় ব্যবহার হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য আরাবুলকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। অন্যদিকে আরাবুলের আইনজীবীরা বলেন, আরাবুল রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি এর সঙ্গে যুক্ত নন, রাজনৈতিক প্রতিহিংসা এসব হচ্ছে। আরাবুল অসুস্থ বলেও জানান তার আইনজীবী। তার উচ্চ রক্তচাপ, তাই জেলে জিজ্ঞাসাবাদ করা হোক বলে জানান আইনজীবী। 8 মাসের পুরনো ঘটনায় হঠাৎ থানায় ডেকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী 21 ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। এই আন্ডার সেকশন 9 এমপিও অ্যাক্ট 302, 25-27 আর্মস অ্যাক্ট, 3-4 ইএস অ্যাক্ট এবং 302-এর একটা কেসে তো আমরা আজকে 14 দিনের প্রসিকিউশনের তরফ থেকে 14 দিনের পিসি প্রেয়ার করেছিলাম। উনার এগেনস্টে সিডিতে যথেষ্ট মেটেরিয়াল ছিল। মাননীয় আদালত আমাদের সাবমিশন শুনে, লার্নার ডিফেন্সকে শুনে আমাদেরকে 12 দিনের প্রেয়ার অ্যালাউ করেছিল। আমাদের তরফে সাবমিশন ছিল, আপনারা সবাই জানেন যে যখন ভাঙড়ের নমিনেশন ফাইলিং হচ্ছিল 2023 সালে, এটা 6 মাসের ঘটনা, তখন আইএসএফ কর্মী সমর্থক এবং তৃণমূল মধ্যে ওখানে একটা বাকবিতণ্ড, একটা গণ্ডগোল হয়। সেখানে প্রায় 3,000 সমর্থক উপস্থিত ছিল এবং সেই মিথ্যা মামলায় আরও 2 মিথ্যা মামলা সেখানে এই মামলার সঙ্গে যুক্ত হয় এবং সেই মামলায় আজকে মিথ্যাভাবে আরাবুল ইসলামকে আমাদের এই কোর্টে প্রোডাকশন করেছে। এখানে আমরা আইএসএফের দেখতে পাচ্ছি, চক্রান্ত দেখতে পাচ্ছি। জিজ্ঞাসাবাদ করতে হবে, বিজয়গঞ্জ বাজারে রেখে ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। সেটা কি অ্যালাউ করেছেন? সেটা অ্যালাউ করেছেন। এটা এই মামলায় আমার কাছে যেটা মনে হচ্ছে, কোনো চক্রান্তের শিকার উনি। পলিটিক্যালি যেহেতু উনি একজন পলিটিক্যাল লিডার, জনপ্রতিনিধি, কোনোরকমভাবে পলিটিক্যাল রাইভালিটির শিকার হয়েছে।